করোনাকালীন নানা উদ্বেগ উৎকণ্ঠা ছাপিয়ে শেষ পর্যন্ত হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। করোনার কারণে ফেব্রুয়ারির বদলে মার্চের ১৮ তারিখেই শুরু হচ্ছে বইমেলা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার মূল থিম বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এবারের বইমেলায় ৫৪০টি প্রতিষ্ঠানের ৮৩৪টি স্টলের পাশাপাশি ৩৩টি পেভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে। মেলা প্রাঙ্গণের স্টল পেভিলিয়ন সাজাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। নিরলস ও নিপুণ কারুকার্যে ধীরে ধীরে সেজে উঠছে প্রতিটি স্টল। করোনাকালীন উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে বইমেলা হলেও মেলা নিয়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। পাঠকদের প্রত্যাশা, স্বাস্থ্যবিধি মেনেই সবাই মেলায় আসবেন। আমরা যেরকম উৎফুল্ল, বইমেলা কালকে শুরু হবে তার আগেই আসছি, সবাই আসবে। বই মেলা তো একটা আমাদের মানে বই পড়ার যে একটা আমাদের সবার ইচ্ছা, মানুষ আগ্রহ নিয়ে আসবে বই মেলায়, আমি এটাই চাই। যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে ঝুঁকি কমবে, যদি স্বাস্থ্যবিধি সেভাবে মেনে না চলে তাহলে অবশ্যই ঝুঁকি বাড়বে। স্বাস্থ্যবিধি আসলে মানতে হবে, আগে জীবন তারপরে অন্য কিছু। বহু প্রতীক্ষার বইমেলা নিয়ে প্রকাশকরাও যথেষ্ট উৎফুল্ল। করোনাকালীন শঙ্কা থাকলেও তাদের প্রত্যাশা, মেলায় আগের মতোই পাঠক সমাগম হবে। বইমেলায় করোনা কোনো এফেক্টেড হবে না, বরং বইমেলায় আসবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে, মন ভালো থাকবে। আর মনের উপর ডিপেন্ড করে, করোনার সাথে আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে। মানুষ দীর্ঘদিন ঘরবন্দি ছিল, এরকম একটা সুযোগ মানুষ হাতছাড়া হবে বলে আমার মনে হয় না। আর বেশি করে স্কুল কলেজ যারা শিক্ষার্থী তারা তো অবশ্যই আসবে। যেখানে প্রাণের টান মিশে আছে সেই টানে ঘরে থাকতে পারবেন না পাঠক লেখক ও বইপ্রেমীরা, এমনটাই মনে করছেন এই তরুণ লেখক। নির্দিষ্ট সময় না হওয়ার কারণে বইমেলা কি হবে সেটা নিয়ে অনেক শঙ্কা, আতঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা আছে। লেখকরা সবসময় আশাবাদী, তারা কখনো হতাশ হয় না, প্রত্যাশাও বেশি। আমরা আশা করছি যে করোনা নিয়ন্ত্রণে আসবে, মানুষ স্বাস্থ্যবিধি মেলে বইমেলায় আসবে, ওই তার পাঠক তার পছন্দের বই সংগ্রহ করবে। করোনার প্রকোপ আরও বাড়লে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বইমেলা, এমন ঘোষণা আগেই দেওয়া হয়েছে। আর এবারের মেলায় প্রথম দিকে থাকছে না শিশু প্রহরও। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।